ফ্রেন্ডস, দেখো আমরা রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব একটা জায়গায় ঘুরতে, তো সেটা সারপ্রাইজ থাক। অনেক অনেক মজা করব আমরা গিয়ে। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল। সকালবেলা বেরিয়ে পড়লাম অটো ধরে, যাচ্ছি। আমাদের রাস্তাটা এখানে খুব খারাপ, একটুখানি গেলেই ভালো রাস্তা পেয়ে যাব। চলে এসেছি ভালো রাস্তায়, এই রাস্তা ধরে কিছুটা চলতে চলতে চলে এসেছি হ্যালেঞ্জা। এখান থেকে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য ধরব পরবর্তী গাড়িটি, অর্থাৎ আমরা এবার ধরব বাস। বাসের জন্য অপেক্ষা করব বাস স্ট্যান্ডে। চলে এসেছি, এখানেই অপেক্ষা করার পালা। অপেক্ষা করতে করতে বাস আসছে না, এই ফাঁকে আমার বউ তার মায়ের সঙ্গে একটু কথা বলে নিচ্ছে, আর আমি চিন্তা করছি সকালবেলা কিছু একটা খেয়ে নেওয়া যাক। তাই চলে গেলাম দুইজন মিলে পাশের দোকানে, সকালবেলা খেয়ে নিলাম পেটাই পরোটা সঙ্গে তরকারি। তরকারিটা খুব সুন্দরই ছিল, কিন্তু ভালোভাবে খেতে পারলাম না, কারণ খেতে খেতেই চলে আসলো আমাদের বাস। দেখো আমরা উঠে পড়েছি বাসে, তো আমরা বাসে করে এখন যাব দত্তফুলিয়া। আমরা বাসে সিট পেয়ে গেছি, বসে গেছি আমরা, তো বাস যাচ্ছে। দেখো যেতে যেতে চারপাশে যে সুন্দর সর্ষে ফুল ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ, তো কিছু তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম, আশা করি সবার ভালো লাগবে। বাস থেকে নেমেই আমরা ভ্যানে উঠে পড়েছি, তো দেখো ভ্যানে করে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বাস ধরবো আবার, তো পৌঁছে গেছি আমরা বাস স্ট্যান্ডে। কিন্তু এখানে বাসের জন্য আমাদের বেশি সময় অপেক্ষা করতে হয়নি, কারণ বাসটা খুব শীঘ্রই চলে এসেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন বাসটা ঢুকছে, এই বাসটাতেই আমরা উঠব। এবং দেখুন আমার বউ ওঠার জন্য কতটা ব্যস্ত, বাস ওঠা আসার আগেই সে উঠতে প্রস্তুত, দরজা খুলতে না খুলতেই সে কিন্তু উঠে যাচ্ছে বাসে। এবং তার পেছনে আমি উঠে গেলাম বাসে, তারপর চললাম আমরা এগিয়ে। কিছু সময় যাত্রা করার পর আমরা পৌঁছে গেছি প্রায় কৃষ্ণনগর, কৃষ্ণনগর মোড়ের মাথায় যে দেখতে পাচ্ছ, এখান থেকে আরেকটু এগিয়ে গেলেই আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, সেখানে পৌঁছে যাব। পৌঁছে গেছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা কোথায় যাব তুমি কি বুঝতে পারছো? অবশ্যই মায়াপুর, দেখতেই পাচ্ছ, এটা দেখে তোমরা সবাই বুঝতেই পারছো আমরা মায়াপুর পৌঁছে গেছি। হ্যাঁ, মাঝখানে আমরা এসেছি বাসে করে, কিন্তু সেই বাসের জার্নিটা এতটাই খারাপ ছিল, এটা শেয়ার করার নয়। তবে এখানে একটা জিনিস, আমার একজনের সঙ্গে দেখা হয়েছিল, দেখো শ্রীকৃষ্ণ স্বয়ং হাজির একদম পৌঁছানোর সাথে সাথে। যাই হোক, তাকে কিছু দক্ষিণা প্রদান করে আমরা চলে যাব আস্তে আস্তে মন্দিরের ভিতরে। এখানে একটু দাঁড়িয়ে ছবি টুবি তুলে নিয়ে তারপর আমরা ভিতরে ঢুকব। তো দেখো গেট দিয়ে ঢুকেই প্রথমেই আমরা বাঁ হাতে দেখতে পেলাম একটা কুটির সুন্দর তৈরি করা, তো সারাক্ষণই এখানে নাম হয়, যে হরে কৃষ্ণ নাম সেটা হয়। আর এটা দেখতেই পাচ্ছ মায়াপুরের বড় যেটা তৈরি করছে, মানে এটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত, পৃথিবীর সবথেকে বড় মন্দির যেটা তৈরি হবে 2024-এ, তো এটা তৈরি হচ্ছে, এটা সমগ্র মায়াপুর থেকেই তুমি দেখতে পারবে এটা। তো আমরা দেখলাম এখানে কুটিরটা, দেখো এখানে সুন্দর ফুল লাগিয়ে সাজিয়েছে এই চারপাশ। এবার দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে গদা ভবনে ভোজনের জন্য, মানে যেটা প্রসাদ বলে, সেই প্রসাদমের লাইন। এখানে থেকে গদা ভবনের প্রসাদমের টিকিটটা কাটতে হয়। এর পাশেই রয়েছে নামহট্ট ভবনের টিকিটের কাউন্টার, আর এখান থেকে আরেকটু দূরে রয়েছে সেটা সুলভ টিকিট কাউন্টার, সেখান থেকে 40 টাকায় খাবার পাওয়া যায়, নামহট্ট থেকে 50 টাকার খাবার পাওয়া যায়, আর গদা ভবনের রেটটা একটু সব থেকে বেশি, 80 টাকা। আমি অবশ্য গদা ভবনের টিকিটটাই কেটেছিলাম, কারণ ওখানে আইটেমটাও অনেক বেশি এবং খাবারটাও নাকি খুবই ভালো। তা আমরা এখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা চলে যাব মন্দিরের বিভিন্ন অংশ দেখতে এবং আমরা আনন্দ নিতে। মন্দিরের সব থেকে বেশি নজরে আসে মন্দিরের যে চূড়া, সেটা সেটা যেখানেই যায় না কেন বারবার নজরে আসে, যতই দূরে যায় ততই মনে হয় যেন সে কাছে ডাকছে দেখার জন্য। তারপর আমরা একটুখানি সামনে এগিয়ে গিয়ে চলবো আমাদের যে বর্তমান যে মন্দিরটি রয়েছে এখন
যেখানে সবাই দেখতে যায় সেই মন্দিরটা দর্শন করার জন্য। এবার আমরা চলে এসেছি পুরাতন মন্দিরের সামনে। এখনও বর্তমানে এই মন্দিরেই দর্শন চলে, নতুন মন্দির না শেষ হওয়া পর্যন্ত এটাতেই হয়তো চলবে, তারপর কী হবে আমরা জানি না। তবে এখানে একটা সুন্দর ঝর্ণা করা আছে পুকুরের মধ্যে, এটা এত সুন্দর লাগে দেখতে, আমি জানি না রাত্রে এখানে কেমন লাগে এটা দেখতে, কারণ রাতে আমি কখনো আসিনি, তবে দিনের বেলায় খুব ভালোই লাগছে। দেখুন সত্যিই ভালো লাগছে কিনা বলুন, সত্যিই ভালো লাগবে, আর মোবাইলের থেকে কিন্তু সামনাসামনি দেখলে আরো বেশি ভালো লাগবে। তাই একদিনের ছুটিতে অবশ্যই চলে যেতে হবে মায়াপুরে, খুবই মজা পাবেন, তো দেরি না করে চলে যান। এখন সুন্দর ফুল ফুটেছে চারিদিকে, পরিবেশটাও খুব ভালো লাগবে সবার। একটার সময় সেই রাধাঘাটের মন্দির বন্ধ হবে, পুনরায় চারটার সময় সেই রাধাঘাটের মন্দির খোলা হবে। এবার আমরা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে চলে যাব এই পুকুরের পাড় ধরে মন্দিরের সামনের গেটের দিকে, সেদিক থেকে দেখব মন্দিরে ঢোকার কি ব্যবস্থা আছে বা কীভাবে যাওয়া যায়। আমি চলেছি আগে আগে, আর আমার ক্যামেরাম্যান বউ চলছে পিছে পিছে। এবার আমরা চলে এসেছি মন্দিরের সামনে যেখানে ঢোকার জায়গা সেই গেটের কাছে। এখানে দেখতে পাচ্ছি অনেক লোকের ভিড়, এখানে সাধারণত দুই সাইডে দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে জুতো রাখার জন্য আর একটা হচ্ছে মোবাইল বা ক্যামেরা, সেগুলো নিয়ে ভিতরে ঢোকা যাবে না, তো সেগুলো রেখে দিতে হবে। জুতো রাখাটা পুরো ফ্রি অফ কস্ট, কিন্তু মোবাইল যেহেতু একটা সিকিউরিটির ব্যাপার আছে সেটা পয়সা ছাড়া সম্ভব নয়। এখানে পাশে আমরা একটা দোকান থেকে শুনে নিলাম গদাভবন যাওয়ার রাস্তাটা কোন দিকে, কারণ মন্দিরে ঢোকার টাইমটা প্রায় শেষ হয়ে এসেছিলো, আমরা অল্প সময়ের জন্য মন্দিরে ঢুকতে চাইনি, আমরা চেয়েছি যে পরে ঢুকবো, যেখানে অনেক বেশিটা সময় পাবো আমরা মন্দিরের ভিতরে থাকার। তাই আমরা এই মন্দিরের সামনের এই রাস্তাটা ধরে আস্তে আস্তে চলে যাব গদাভবনের উদ্দেশ্যে। কিন্তু বারবার যেটা চোখ টানছে আমাদের সেটা হচ্ছে মন্দিরের চূড়াটা, এই মন্দিরের চূড়াটা এতটা সুন্দর দেখাচ্ছে এবং এত বড়, সেহেতু যতই দূরে যায় না কেন চোখ সরানোর কোনো রকম কোনো রাস্তা নেই। আশেপাশে এখানে অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারেন বা কিছু কিনে খেতেও পারেন। এই রাস্তা ধরে যেতে যেতে এখানটায় আমরা এসে পেলাম ফুলডোম থিয়েটার, তো এখানে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা চিত্র দেখতে পাই, যেটা দেখার ইচ্ছা ছিল আমাদের কিন্তু আমরা সময়ের অভাবে ঢুকতে পারিনি। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, পদ্মভবনের ঠিক মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল নিচে দিয়ে, এই রাস্তা ধরে উল্টো দিকে যেখানে গাড়ির পার্কিং ছিল পার্কিংয়ের পাশেই গদাভবন, সেই গদাভবনে আমাদের খাবারের জন্য লাইন দেওয়ার জন্য এসে উপস্থিত হই। এখানে এসে লাইন দেখে তো চক্ষু ছানা পড়া, এত বড় লাইন, ভেবে পাই না যে আদৌ কি আমাদের খাওয়া হবে নাকি হবে না। আস্তে আস্তে চলে গেলাম লাইনে, মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখে টুকুস করে ঢুকে পড়লাম চালাকি করে, না হলে হয়তো লাইনের শেষে গেলে আরও কষ্ট করতে হতো। সবাই এখানে যদিও কষ্ট করছে কিন্তু তার ফাঁকে আমাদের মতো প্রচুর এমন লোক রয়েছে যারা চালাকি করে চলে আসছে সামনে। কিছুক্ষণ পরে আমাদের সামনে এরকম ঢুকে গেল আরও 10 জন, অর্থাৎ আমরা যেমন করে এগিয়ে এসেছিলাম ঠিক তেমন করে আবার পিছিয়ে গেলাম লাইনটাতে। দেখুন কাকাবাবু তাই বলছিল যে লাইনটাতে ঢুকে গেছে কিছু লোক। এইভাবে লাইনটা আমরা ঠেলতে ঠেলতে আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে এগোতে চলে গেলাম গদাভবনের একদম মুখের কাছে। এখান থেকে এবার আমরা গদাভবনের ভিতরে ঢুকব এবং দেখব এবং খাব, কারণ পেটটাও খিদেই খুব চোচো করছে।
আমরা ঢুকে পড়েছি গদা ভবনের ভিতরে, যেখানে ফুলটা দেখে বলুন কার না ভালো লাগবে, বলুন কার ভালো লাগবে না? এটা এত সুন্দর, এত সুন্দর লাগছে। আপনি ধার্মিক হন আর না হন, এগুলো দেখলে আপনার মন অবশ্যই ভালো হবে। কথায় আছে যে ফুল আর বাচ্চাকে ভালোবাসে না সে কখনো একজন মানুষ হতে পারে না। এখানে চারিদিকে ফুলের একদম ছড়াছড়ি, আর এখন শীতকালটা সত্যি ফুলের সময়। চারিদিকে এত সুন্দর লাগছে ফুলগুলো দেখে, সত্যি এখন আর খিদে নেই আমার পেটে, মনে হচ্ছে যেন বসে বসে এইগুলোই দেখি। কিন্তু খেতে তো হবেই, কারণ আমার সঙ্গে আর একজন আছে। তাই চললাম দুইজন আস্তে আস্তে ভিতরে, গুটি গুটি পায়ে সবাই চলছে আমাদের সামনে। আর এখানে ছোট্ট একটা পুকুর, পুকুরে দেখুন একটা কচ্ছপ দেখা যাচ্ছে। কচ্ছপটা কীভাবে মাথা তুলে রয়েছে, একটা নয় দুটো কচ্ছপ রয়েছে এখানে, দুজনে একসাথে একই রকমভাবে মাথা তুলে বসে আছে। আর এখানে ছোটো ছোটো অনেক মাছও আছে, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না অত সুন্দর করে, কিন্তু সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু দেখা যাচ্ছে। সবারই ভালো লাগবে এই ফুলগুলো দেখতে। এরপর আমরা এখানে একজন রয়েছে যে টিকিটগুলো কালেক্ট করছে, তাকে টিকিটটা দিলাম, আমাদেরকে ভিতরে ঢোকার পারমিশনটা দিল। আমরা এখান থেকে হাত ধুয়ে চলে গেলাম ভিতরে আস্তে আস্তে। ভিতরে অনেক লোক রয়েছে, অনেক লাইন রয়েছে, এখানে তো চেয়ারে বসার ব্যবস্থা আছে, নিচেই বসার ব্যবস্থা আছে। এখানে দেখছি একজন তর্কতর্ক করছে, আসলে এই জায়গাগুলো করা হচ্ছে বয়স্ক লোকগুলো বসে, কিন্তু যেহেতু এখানে কোনো পাহারাদার নেই আর মানুষ সুবিধাভোগী, সেহেতু যারা একটু চালাক তারা এখানে বসে পড়ছে অনায়াসে। খেতে বসে পড়লে একবার তাকে সরকার তুলে দিতে পারবে না। অনেকেই ইচ্ছা করে নিচেই বসছে, নিচেই বসতে ভালো লাগবে, নিচেই বসতে বেশি মজা হবে এই চিন্তা করে। কিন্তু দেখুন এখানে অনেক বয়স্ক লোক ছাড়া খুব বাচ্চা কাচ্চাও আছে। তারপর এখান থেকে থালা দিচ্ছে, থালাই করে সবাই হাতে করে নিয়ে প্রসাদগুলো নিচ্ছে, অর্থাৎ ভাত ডাল সবজি, এখানে মিষ্টান্নও দিচ্ছে। চলুন আমরাও নিয়ে নিই আমাদের খাবারটা। এই হচ্ছে আমাদের খাবার, দেখুন পুরি আছে এর ভিতরে, ডাল আর রয়েছে, ভাত রয়েছে, তারপরে পায়েস রয়েছে, তারপরে চানা পনির রয়েছে। এই সুন্দর খাবার খেয়ে আমরা চলে যাব বাইরে। সত্যিই খুব সুন্দর লাগলো খাবারটা। খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে এসেছি। এবার আমাদের পালা এই ফুলের ভিতরে একটু কিছু ছবি তোলা, কারণ সত্যি এই ফুলগুলো দেখে না মানে এখান থেকে ফিরে যেতে ইচ্ছা করে না, আমি এর ভিতরেই বসে থাকি, এত সুন্দর লাগছে দেখতে। আমি চলে গেলাম আর আমার বউ আমার ছবি তুলে দিচ্ছে, আর তারপর আবার বেরিয়ে পড়লাম মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখার জন্য। আমার বউ চলেছে আগে আগে, আর আমি পিছনে ক্যামেরাম্যান হয়ে ছুটে চলেছি বিভিন্ন জিনিস আপনাদের দেখানোর জন্য। এই ক্যামেরায় তুলে ধরছি সেগুলো। চারিদিকে লোকজন সব আনন্দের সঙ্গে দেখছে, মজা নিচ্ছে, হচ্ছে প্রচুর ভিড় এখানে। এখান থেকে মাঠের ভিতরে ঢোকার রাস্তা আছে, দেখো বাবা এনার তো দেখি প্রচুর উচ্চতা, এত উচ্চতার লোক তো এদিকে সাধারণত দেখা যায় না। আর এখানে বিভিন্ন কার পার্কিং করা হয়, আমি জানি না কারা এখানে পার্ক করতে পারে সবার জন্য কিনা। আর দেখুন এই ফুল দেখে আমার বউ আনন্দে একদম নেচে নেচে চলেছে, তাই না? খুবই আনন্দ, সত্যি ওরও আনন্দ হচ্ছে, আমারও খুব ভালো লাগছে। আর আপনারাও আসুন, সত্যি এখানে ভালো লাগবে, ভালো লাগার মতন জায়গা। আর আমাদের পার্ট ওয়ানের ভিডিওটা এখানেই শেষ করছি। পার্ট টু এর ভিডিওয়ে আরও মজা থাকবে, আরও এক্সাইটিং জিনিস থাকবে, আরও দেখার মতন অনেক জিনিস থাকবে। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আর সাবস্ক্রাইব আর লাইক করতে অবশ্যই ভুলবেন না।